Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. আশা করি ভালো আছেন এমডি টেলার এন্ড সার্ভিসিং এর পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে আমার এই ভিডিও দেখার জন্য বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো 165 জিবি কিভাবে কাটতে হয় আমরা প্রথমে আপনাদের মেজারমেন্টটি দেখাবো 36 ইঞ্চি লম্বা 18 ইঞ্চি পুট 36 ইঞ্চি বডি 21.5 ইঞ্চি হাতার লম্বা 12.5 ইঞ্চি 17 ইঞ্চি গলা 165 জিবি হবে প্লেট বক্স হবে চারটে পকেট হবে লুজ হাতা হবে আমরা প্রথমে কাপড়টিকে এই যে এক পার্ট আছে এভাবে আমরা দুইটি ভাঁজ করে নেব নিয়ে আমরা কাপড়টিকে বিছাবো বিছানোর পর এখন ঘের কতটুকু নিতে হবে সেই অনুযায়ী আমরা কাপড়টি বিছাবো এখানে আছে 13 ইঞ্চি আছে এখন 13 ইঞ্চি কীভাবে হয় বডি হচ্ছে 36 ইঞ্চি আমরা একটা মাপ নিয়েছি 36 ইঞ্চি 4×36 3 ইঞ্চি প্লাস করব 3 ইঞ্চি প্লাস করলে হয় 12 ইঞ্চি 12 ইঞ্চি 4 দ্বারা গুণ করলে 48 হয় 48 হয় এবং 48কে আমরা 5 দ্বারা বার যোগ করব 48 49 50 51 52 53 এই 53 হলে এই যে এটা আছে এই যে 13 ইঞ্চি এইভাবে আমরা মাপ নেব সেই হিসেবে আমরা এখন দাগ দেই নিশ্চয় দাগ দেবো আমরা 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম তখন আমাদের 36 ইঞ্চি লম্বা আমরা 36 ইঞ্চি নেব 1/2 ইঞ্চি বাড়তি নেব নিয়ে এখানে দাগ দিলাম এখান থেকে আমরা 1.5 ইঞ্চি শোল্ডার ডাউন দেব এবং বডি হচ্ছে 36 ইঞ্চি 4×36 লুজ পড়ে ফিটিংয়ের কোনো দরকার নেই আমরা 36.5 এখানেও 36.5 মিলাবো এখানে 1.5 ইঞ্চি শোল্ডার ডাউন দেব এবং এখানে 9 ইঞ্চি নেব এখান থেকে এখানে 7 ইঞ্চি নেব আমরা নিচে পকেটের এবং পকেটের গ্যাপের জন্য নেব আমরা 7 ইঞ্চি এবং নিচে আমরা নেব 2.5 ইঞ্চি এগুলো হলো আমার মাপ এবং আমি দাগাই দেখাচ্ছি এবার দাগ দিয়ে নেই 165 জিবি খুবই সহজ শুধু হিসাব জানা দরকার কোন জায়গায় কতটুকু লুজ দিতে হবে ঘের কীভাবে বের করতে হয় এখন গলা আছে 17 ইঞ্চি আমরা এখানে 2.5 ইঞ্চি নেব 2.5 ইঞ্চি এবং পুট হচ্ছে 18 ইঞ্চি 9×18 200 প্লাস বডি হচ্ছে 36 ইঞ্চি 4×36 আমরা 3 ইঞ্চি দেব প্লাস করি এইভাবে আমরা শেপ স্কেল দিয়ে আমরা এখন দাগাই দেব এইভাবে এটা পকেটের মুখ হবে এটা স্কেলটা এইভাবে নিতে হয় নিয়ে এই সোজা সোজা নিলাম এখন এখানে আমরা শেপ স্কেল দিয়ে রান করে নেব এইভাবে ডান দেওয়া হয়েছে আমরা নেব প্লেটের জন্য 11.5 ইঞ্চি
11 ইঞ্চি। এটা এই এটা ব্যান কলার হবে না, এটা এমনিতে যে কলারগুলো হয় কাপড় দিয়ে যেগুলো পাইপিং করে দিতে হয় পরে হাত সেলাই দেই, সেই পাঞ্জাবিটা। তো এখন আমাদের দাগা শেষ, এখন আমরা কাটিং করব। এখান থেকে নেবেন, এখন আমরা এইভাবে শেপ হিসেবে কাটিং করব। আমাদের ফ্রন্ট পার্ট কাটা হয়ে গেল, এখন আমরা ব্যাক পার্ট কাটব। তো বন্ধুরা, এখন আমরা ব্যাক পার্ট বিছিয়ে নিলাম। ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট এক সমান হবে, এই বিছিয়ে নেব আমরা। বিছিয়ে নেওয়ার পর এখন এই সামনের দিকে কাজ আছে, এখানে আমরা 4 ইঞ্চি দেব। এই এখান থেকে এখানে দুইটা মার্ক আছে, একটা উপরের মার্ক আর নিচের মার্ক। নিচেরটা আছে 1.5 ইঞ্চি, আমি শোল্ডার ডাউন দিয়েছি, সেখান থেকে আমরা 4 ইঞ্চিতে ধরবো। একটা দাগ দেবো, এবং 1.5 ইঞ্চি এখানে দাগ দেবো একটা। সেম একইভাবে আমরা এখানে 4 ইঞ্চিটা 1.5 ইঞ্চিটা স্কেল দিয়ে আমরা এগুলো সোজা করে নেব। সোজা করে নিলাম, এবং এইখান থেকে 19টা 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি এখান থেকে আমরা 2.75 ইঞ্চি নেব, বাড়তি নেব। এখানে কত নিয়েছি আমরা, 2.75 ইঞ্চি, এখানে 2.75 ইঞ্চি, এটা এই দিক দিয়ে মিলে হয়ে যাবে। আমরা এগুলো দাগে নেই, এটা নিলাম, এখানে এটা ব্যাক পার্ট হবে। এখন আর কোনো কাজ নেই, এটা সমান করে নিয়েছি আমরা, এখন আমরা কাটিং করব। এখানে বেশি কিছু এই দিক দিয়ে নিয়ে আস্তে আমরা এই যেহেতু ব্যাক পার্টে যেন পেছনে টান না পড়ে সেদিকে লক্ষ্য করে আমরা সমান করে আমরা কাটা হয়ে গেল। হালকা একটু রান করে দেবো, এখানে মার করে দেবো, আমাদের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট কাটা হয়ে গেল। এখন আমরা হাতা কাটবো, আপনারা দেখুন। তো বন্ধুরা, এখন আমরা হাতা কাটিং করব। তবে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে নেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে আমার সমস্ত ভিডিও আপনারা দেখতে পারেন। তো আমরা এখন হাতা কাটব। আমরা এই দিক দিয়ে মাপ নিয়েছি, এখানে সামনে নিয়েছি, এবং এখানে আমরা দেখাচ্ছি এই যে এখানে 9 ইঞ্চি, 9.5 ইঞ্চি পেয়েছি। বডিসে হাতা একটু বাড়তি নিতে হয়, এই জন্য আমরা 9.5 ইঞ্চি নিয়েছি, ওখানে 9 ইঞ্চি বডির মাপ নিয়েছি। এবং এখানে আমরা দাগ দিলাম একটা, এবং আরও দাগ দেবো একটা সেলাইয়ের জন্য। এখান থেকে নেব 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি নিলাম, 60-এর মতন, 9 ইঞ্চি। এবং এটা হবে লুজ হাতা, এখানে কোনো কফ হবে না, বোতাম হবে না, এই জন্য এখানে 12 ইঞ্চি। তা হাতার লম্বা হচ্ছে 21.5 ইঞ্চি, 21.5 ইঞ্চি, 21.5 এবং 1/2 ইঞ্চি প্লাস দাগ দিই। এটা সোজা হবে, এটা 60-এর মতন হবে না, কারণ এটা সুন্দরভাবে সেলাই করতে গোল করে সেলাই করতে হয়। এখানে আছে 12.5 ইঞ্চি,
আমরা এখানে শোয়া এই যে মাপ এখন আমরা দাগাই নেব শেপ স্কেল দিয়ে এইভাবে এখানে ধরবো এই যে এইভাবে এইখানে যে কাটা বসে এখানে যেন দাগ না পড়ে একটু এইভাবে সিস্টেম মতো রান করে নিতে হবে এই তাহলে আমাদের হাতা কাটিংয়ের মাপ শেষ এখন কাটিং করব এইভাবে গোল করে নিয়ে সুন্দরভাবে সবাই ফালাই দেব এখান থেকে একটু শেপ করে নিয়ে হাতা কাটিং হয়ে গেল আপনারা এভাবে আরটি হাতা কাটবেন কাপড় থেকে আর কোনো নাই এই একছাড়া পাঞ্জাবিতে শুধু সামন পার্ট পেছন পার্ট এবং হাতা কাটিং আর অন্যান্য প্যালেট হবে এগুলো আর কোনো কাজ নেই এখানে তো বন্ধুরা আজকে আমি দেখালাম একছাড়া পাঞ্জাবি কীভাবে কাটতে হয় একদম সহজভাবে আপনারা শিখতে পারবেন যদি একবার না বোঝেন আপনারা এক দুইবার দেখলেই আশা করি বুঝতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু